আসসালামু আলাইকুম। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে ভাই? আরেকটা প্রশ্ন ছিল, যদি সময় থেকে বলতাম, আচ্ছা বলেন। সেটা হচ্ছে যে যারা সাধারণ মুসলমান, তো এই সাধারণ মুসলমান কিন্তু কোন লজিক আপনি যতই বুঝান, যত কিছু দিয়েই বুঝান, মনে করেন যে তেনা পেঁচাতেই থাকে, দ্বিতীয়ত মনে করেন যে সবকিছু মানে তাল গাছামার, এই টাইপের মেন্টালিটি, এটা চেঞ্জ করার কোনো অথেন্টিক উপায় আছে কিনা? ভাইয়া, আপনার কাছে একটা কোশ্চেন আছে আমার। তার আগে আপনি যে বললেন যে সাধারণ মুসলমান, সাধারণ আর অসাধারণ মুসলমানের ভিতর পার্থক্যটা কোথায়? না, সবাইকে আমি মিন করছি। এক্স্যাক্টলি, মুসলমান যারা যারা ধর্ম বিশ্বাস করে তাদের সবারই আইডিয়ালজি সেম, তারা সবাই একইভাবেই চিন্তা করে। যারা শিক্ষিত মুসলমান তাদেরও একই লক্ষ্য, যারা অশিক্ষিত মুসলমান তারা হয়তো একটু বেশি এগুলো বিশ্বাস করে, কিন্তু বিশ্বাসের এটা তো একই, সেমই বিশ্বাসটা তো তাদের সেমই, তাদের তো মানে সাধারণ মুসলমান অসাধারণ মুসলমান এগুলো কোনো মানে ভেদাভেদ নেই, বিশ্বাসটা তো তাদের সেমই, একই জিনিস। হ্যাঁ, আমি ওই চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার নাম অবশ্যই শুনে থাকবেন আপনারা, তো আমি সেখানে একবার গিয়েছিলাম, চট্টগ্রাম ভার্সিটিতে একবার ঘুরতে গিয়ে ওখানে গিয়েছিলাম, যায় একজন বড় সড়ো মুফতি সাহেবের রুমে ঢুকে পড়লাম। ঢুকে পরে ওনাকে আমি মাঝে কিবতিয়া সম্পর্কে প্রশ্ন করছি, পরে দেখি যে উনি মানে রেগে যাইতেছে আমার উপরে। পরে আমারে উনি বলতেছে আপনি ভার্সিটি থেকে আসছেন না? পরে আমি বললাম যে হ্যাঁ ভার্সিটি থেকে আসছি। পরে বলছে এগুলো প্রশ্ন ফার্দার করবেন না। তো আসলে বিষয়টা হচ্ছে যে মুসলমানদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলারই সুযোগ নাই, মানে তারা রিয়েক্ট করে। ঠিক বলেছেন ভাই, এই বিষয়ে সতর্ক থাকতে হবে যেন বে জায়গায় বেক কথা বইলা না ফেলেন, কারণ তাতে নিজের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই জিনিসটা বুঝে শুনে কথা বলবেন। তাহলে বেড পার্সন, আপনাকে আজকে বিদায় জানাই নাকি? ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, ভালো থাকেন, বিদায় জানালাম। আমরা এর মাঝখানে আরেকটা ভিডিও আপনাদের একটু দেখাতে চাই, আরেকজনকে যুক্ত করব, যারা আছেন ব্যাকস্টেজে একটু থাকেন। আমি একটা জিনিস দেখাই নিই আগে। নাসা বিজ্ঞানীরা, আমেরিকার মহাকাশ স্টেশন নাসা বিজ্ঞানীরা একটা তথ্য 10 বছর গোপন করে রেখেছে, আচ্ছা, এই ভয়ে যে এই তথ্য পেলে অনেক লোক মুসলমান হয়ে যাবে। জি, সে তথ্যটা কি? নিশ্চয় জানা দরকার আমাদের। হ্যাঁ, সে তথ্যটা হলো সালামুন হিয়া হাত্তা মাতলা ইল ফাজার, এই রাতটি শুরু হওয়া থেকে ভোর হওয়া পর্যন্ত একদম শান্তিময় নিরাপদ থাকে। প্রতিরাত আকাশ থেকে প্রায় 10 থেকে 20 লক্ষ সেল পড়ে, উল্কা শেহাবুন সাকিব, জি, উল্কা পড়ে, শয়তানকে শয়তান তাড়ানো হয় বা বিভিন্ন কারণ থাকে, কারণ থাকে। জি, লোহার বড় মজুদ কিন্তু ওই ওই শেহাবগুলি থেকে, ওই সেলগুলি থেকে, ভূগর্ভে লোহার ঘাটতি হলে ওগুলি মেরে লোহার ঘাটতি পুষিয়ে দেওয়া হয় এখানে, লোহা এগুলো ভিতরে ঢুকে যায়। তো তো 10 লক্ষ থেকে 20 লক্ষ সেল পড়ে, কিন্তু হতবাক হয় নাসা বিজ্ঞানীরা, রেকর্ড করে একটা রাত রমজানে একটা সেলও নেই, টোটাল নিরাপদ। পরে মুসলমানদের মুখে ওরা শুনছে যে একটা রাত আছে, এটা কোরআনে বলেছে সালামুন ইয়া হাত্তা মাতলা আল ফাজির, কদরের রাত। ওরা মিলে দেখে যে হ্যাঁ, রমজানের ওই মধ্যে রাতে, ওই রাতে সুবহান আল্লাহ, যে এটা যে সালাম বলেছে কোরআনে, আসলে মহাকাশে গিয়ে দেখা যাচ্ছে সালাম আছে, কোনো উল্কার পতন নাই, কোনো সেল নাই, কোনো কোনো বোমা পড়ছে না আজকে, সুবহান আল্লাহ, কোনো আকাশের আকাশের কোনো বোমিং নাই। তো আসলে যে এটা সালাম সালাম, আমি ইন্টারনেটে পড়ে চিন্তা করলাম যে আসলে এটা বিশ্ববাসীকে, আমাদের আমাদের মাতৃভাষীদেরকে এটা জানানো উচিত। দেখলেন তো এই জিনিসটা? আবার আমাদের একটা টিভি চ্যানেলে সুন্দরী প্রতিযোগিতাতেও জিজ্ঞেস করা হয়েছিল, সেটা আমরা একটু দেখে নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, 365 দিনের মধ্যে একদিন উল্কাপিণ্ড হয় না এই পৃথিবীতে, নাসার রিসার্চে? আচ্ছা আচ্ছা, সো তুমি কি বলতে পারবে সেই দিনটা কোনটা? সেটা হচ্ছে শবে কদরের রাত। রিসার্চ করে দেখেছে নাসা যে একটা দিন, সেই দিনে উল্কাপিণ্ড হয় না, সেটাকে বলা হয় একদম নিস্তব্ধ রাত। ধন্যবাদ তোমাকে। ওয়াও, কি সুন্দর তথ্য! পার্ট টাইম মডেল, পার্ট টাইম বিজ্ঞান, তোমাকে বলতে পারবো না কোন দিন এরকম উল্কা পিণ্ড পড়ে না। কি পণ্ডিত রে, কি পণ্ডিত ছে! ওয়াও, নাসা থেকে রিচার্জ করা হয়েছে নাকি? তাহলে আমরা একটু দেখে নেই, আর একটা জিনিস দেখে নেই যে এই জিনিসটা নাসার ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের হেড।
এই জিনিসটা আসলে হাদিসে আছে কিনা সেটা আমরা একটু দেখে নিই, যে এটা কিন্তু হাদিসে একদম পরিষ্কার ভাবে আছে। দেখেন ইসলাম ওয়েব ডট নেট এর যে ফতোয়া, সেটার সেই ফতোয়াতে যে জিনিসটা বলা আছে, ফতোয়া নাম্বার হচ্ছে 83532, ফতোয়ার ডেট হচ্ছে 13/12/2001। এখানে দেখেন সায়েন্স অফ নাইট অফ পাওয়ার, এখানে দেখেন যে জিনিসটা বলা আছে নিচে দেখেন, এই যে আহমদ ইবনে হাম্বলের যে হাদিস গ্রন্থ, সেই গ্রন্থ থেকে একটা রেফারেন্স দেওয়া হয়েছে, নাইদার কোল্ড নর হট অ্যান্ড নো শুটিং স্টারস আর থ্রোন ইন ইট আনটিল দ্য মর্নিং। মানে হচ্ছে এই শবে কদরের রাতে কোনো উল্কাপাত হয় না, পৃথিবীতে কোনো উল্কাপাত হয় না, উল্কাপিণ্ড এসে পড়ে না পৃথিবীর বুকে, এটা হাদিসের ভিতরে বলা আছে। এই সহি হাদিস, এটা আহমদ ইবনে হাম্বলের হাদিস, এটা এই হাদিসটার রেফারেন্স ধরেই এই মুফতি ইব্রাহিম এই কথাগুলো বলছিল। নাসা বিজ্ঞানীরা নাকি এটা দেখতে পেয়েছে, এই জন্য লুকায় রাখছে। বুঝতে পেরেছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আজকে ভাই যেতে হবে নাসার মডেলিং ডিপার্টমেন্টে যোগদান করতে হবে, মডেলিং স্ল্যাশ ফ্যাশন ডিজাইনিং, একই সাথে ফ্যাশন ডিজাইনিং এর কাজও হয়ে যাবে, একই সাথে বিজ্ঞানীও হয়ে যাব, তার উপর একই সাথে দিনের পথের সত্যতা প্রকাশিত হয়ে যাবে। মাশাআল্লাহ, চারিদিকে উইনিং উইনিং সিচুয়েশন। এটা যদি বিশ্বাস না করেন, আপনার চেহারা কিন্তু গাধার মতো। নাসার রিসার্চ, ঠিক আছে, ডেইলি সে রিসার্চ পেপার পড়ে। নাসার রিসার্চ যে এটা বুঝছেন, প্রতিদিন একটা করে রিসার্চ পেপার পড়ে ফেলাই ফোমাটা কি করছে চিন্তা করছেন, যে ভঙ্গিটা কি, মানে আমার হাইসা সে জানাই দিচ্ছে কন্টেস্টেন্টকে, এটা হচ্ছে বিজ্ঞ রে ভাই, বিজ্ঞ, এত বিজ্ঞ। আচ্ছা আরেকজনকে যুক্ত করি দেখি।